সুচির মৈত্র ইএনটি সার্জন কলম্বিয়া এশিয়া হসপিটাল আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টনসিলাইটিস টনসিলাইটিস কি আমাদের সবারই গলার ভিতরে দুটি গ্ল্যান্ড থাকে জিভের পিছন দিকে দুটো সাইডে দুটি গোল গোল গ্ল্যান্ড থাকে সেটাকে আমরা টনসিল বলি এক একজনের এক এক রকম সাইজের দেখা যায় কারোর খুব বড় কারোর খুব ছোট টনসিল গ্ল্যান্ডটায় যখন ইনফেকশন হয় সেইটাকে আমরা টনসিলাইটিস বলি টনসিলাইটিস হলে কি সিমটমস আমরা প্রাইমারিলি দেখি টনসিলাইটিস হলে যেটা প্রধান সিমটম যেটা দেখা যায় সেটা হচ্ছে গলা ব্যথা ঢোক গিলতে ব্যথা এমনিও ব্যথা খেতে অসুবিধে সাথে বেশিরভাগ সময় আমাদের জ্বরটাও একটা প্রধান লক্ষণ হয়ে দাঁড়ায় সুতরাং গলা ব্যথা জ্বর গলার আয়নায় যদি দেখেন গলাটা খুব লাল হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা একটু মোটামুটি টনসিলাইটিস বলি ইনফেকশনের সময় টনসিলের সাইজটাও দেখি আমরা বেড়ে যায় ফুলে যায় এই টনসিলাইটিস হলে কি করবেন টনসিলাইটিস খুবই কমন জিনিস আমরা সবাই ভুগি বছরে এক একবার প্রায় সকলেরই টনসিল বা গলা ইনফেকশন হয় সো সব ক্ষেত্রে তো ওষুধপত্র লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি টনসিলাইটিস ঠিক হয়ে যায় নিজে থেকে যেহেতু কমনলি এগুলো ভাইরাসজনিত ইনফেকশনের জন্য টনসিলাইটিস হয় আমরা প্রথম তিন চার দিন জাস্ট সিমটোম্যাটিক রিলিফের জন্য প্যারাসিটামল হোক গার্গিল ইত্যাদি করে কাটাতে চেষ্টা করি না কমলে চার পাঁচ দিনের বেশি যদি থাকে বা জ্বরটা অত্যধিক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা তখন অ্যান্টিবায়োটিক ওরালি শুরু করি যদি আপনি মনে হয় বাড়িতে আমরা কি করব তাহলে প্রাইমারিলি যেটা করতে পারেন গলা ব্যথা জ্বর হলো প্যারাসিটামল ওজন অনুযায়ী বাচ্চা হলে বা ডাক্তারের পিডিয়াট্রিশিয়ান যে ডোজে দেন সেরকম হিসেবে প্যারাসিটামল খাওয়াতে পারেন আর নুন জল দিয়ে গার্গিল করালে দু তিন দিন দেখতে পারেন যদি না কমে ডেফিনেটলি তখন ডাক্তারকে দেখিয়ে সেটা টনসিলাইটিস নাকি অন্য কিছু দেখিয়ে তার অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ দিতে হবে টনসিলাইটিস অনেকের ক্ষেত্রে খুব বারবার হয় আমরা কিছু ক্ষেত্রে টনসিল বাদ দিতেও বলি কাদেরকে বাদ দিতে বলি রাফলি ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া যেগুলো ফলো করা হয় সেটা হচ্ছে বছরে যদি চার পাঁচবার টনসিলাইটিস হয় অ্যাটলিস্ট পরপর দুটো বছর সেই ক্ষেত্রে আমরা দেখি টনসিলটা বাদ দিয়ে দিলে ইনফেকশন রেটটা ড্রাস্টিক্যালি কমে যায় সেটা হয়তো বছরে চার পাঁচবার যে জায়গায় দু বছরে একবার বা বছরে একবারে নেমে আসে টনসিল বাদ দিলে মেজর কোনো সাইড এফেক্ট আমরা দেখি না এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য কমনেস্ট সার্জারিজ বাচ্চাদের এজ গ্রুপে আর লং টার্ম স্টাডিজে কোনো মেজর সাইড এফেক্টস বা ওই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখি না অনেকের মিসকনসেপশন আছে কি টনসিল বাদ দিলে গলার স্বর পাল্টে যায় সেটা কিন্তু একেবারেই হয় না টনসিল আর গলার স্বরের ষড়যন্ত্রটা দুটো কমপ্লিটলি আলাদা জায়গায় একটা বাদ দিলে অন্যটার কোনো এফেক্ট হয় না তবে টনসিল হলেই কি টনসিল বাদ দিতে হবে হ্যাঁ যেটা বললাম যা ক্রাইটেরিয়াটা ফলো করলে আমরা বলি অ্যাডভাইস করি টনসিলেক্টমি করে দিতে এবার অনেকে করতে চান না যারা করতে চান না কিছু প্রিকশন নিয়ে থাকতে বলি আমরা যে যে জিনিসে দেখা যাচ্ছে তার প্রবলেম হচ্ছে অনেকের দেখা গেল ঠান্ডা কিছু খেলে গলা ব্যথা হচ্ছে বেসিক্যালি তখন অ্যাভয়েড করা কিন্তু সবার ক্ষেত্রেই অ্যাডভাইসটা দিই না আমরা ঠান্ডা খেলেই যে টনসিলাইটিস হবে সেটারও কোনো মানে নেই যদি কারোর স্পেসিফিক্যালি ঠান্ডা খেলে প্রবলেম দেখেন হচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে টনসিলটা এই ঠান্ডা জিনিসটা তখন অ্যাভয়েড করতে বলা হয় কিছু লাইফস্টাইল মডিফিকেশনস ওই সর্দি গর্মি যেগুলো আমাদের বাবা মা বলে এসছেন হট করে ঠান্ডা থেকে এসে গরম এতে গরমে ঢুকবে না বা গরম ঠান্ডা জল খাবে না গরম থেকে এসে এইগুলো একটু ফলো করলে ডেফিনেটলি বেটার হয় কেন কি সাডেন টেম্পারেচার ডিফারেন্সে আমাদের লোকাল ইমিউনিটি গলার ভেতরে ইমিউনিটিটা আমরা দেখি কমে যায় তাতে করে ইনফেকশন পিক আপ করার সম্ভাবনাটা বেড়ে যায় তো সেই জিনিসগুলো একটু কেয়ারফুলি থাকলেই আমরা টনসিল থেকে টনসিলাইটিস থেকে বেঁচে থাকতে পারি সব গলা ব্যথাই আবার টনসিলাইটিস নয় অনেক সময় টনসিলাইটিস ছাড়াও গলা ব্যথা হয় ফ্যারিনজাইটিস হোক ল্যারিনজাইটিস হোক গলার আরও নিচের ভিতরের অংশে যদি ইনফেকশন হয় সেগুলোর জন্য গলা ব্যথা হতে পারে তো সেইগুলো প্রাইমারি প্রথম তিন চার দিন ট্রিটমেন্ট করে বাড়িতে কনজারভেটিভ করে যদি দেখেন হচ্ছে না ডেফিনেটলি আপনাকে ডাক্তার দেখাতে হবে তার একটা প্রপার ডায়াগনোসিস করে
তার উপযুক্ত ওষুধ খেলে ডেফিনেটলি সেটা ঠিক হয়ে যাবে। আশা করি এইগুলো ফলো করলে আপনাদের গলা ব্যথার সমস্যাটা আপনাদের অতটা ভোগাবে না, আর যদি বা হয় বেশি বাড়াবাড়ি হয় ডাক্তার দেখিয়ে নেবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।